তো দুইটা কারণে আমরা এখানে হইছি। প্রথম কারণটা হইছে যে এখানে একটা বিজয় স্মারকস্থল ছিল, হ্যাঁ, যে এখানে একটা শহীদ মিনার ছিল। তো রাজ্য সরকার এই বিজয় স্মারকস্থলটা আপনার এই বছর এবং গত বছর মিলে তারা এটা ভেঙে ফেলাইছে। তো ভেঙে ফেলানোর পরে আমাদের দেশ এবং বাংলাদেশেরও 20 জন বুদ্ধিজীবী এই ব্যাপারে সোচ্চার হইয়া উনি ওনারা যৌথ বিবৃতি দিয়েছেন এবং বলছেন যে এইখানে যাতে এই স্মারকস্থলটা আবার এখানে পুনরায় স্থাপন করা হয়। তো এই স্মারকস্থলটা যেখানে নেওয়া হয়েছে ওইটা একটা নির্জন জায়গা, ওইখানে মানুষ যে আগে এখানে একটা শহরের মধ্যে থাকার কারণে যে প্রত্যেক দিন যে একটা শ্রদ্ধায় স্মরণ করা বা মানুষের প্রজন্মের প্রজন্ম এই শহীদ মিনারের বিষয়টা অবগত হয়ে আছে, এইটাই এখনই এই নির্জন স্থানে যাওয়ার ফলে মানুষ এটা আর বিষয়টা অনেকটা ভুলে যাওয়ার পরে। তো 2018 সালে যখন আমরা এই রাজ্যে সরকার আইছে তখন সেনাবাহিনীর তরফে এই জায়গাটা স্বল্প পরিসরে হওয়ায় এটা অন্যত্র নিয়ে যাওয়ার লেগা প্রস্তাব দেওয়া হয়েছিল। তো সেই প্রস্তাবের পরে রাজ্য সরকার এটারে এখান থেকে উৎখাত করছে স্মার্ট সিটির নামে। কিন্তু আজকে দেখেন এখানে যে স্মার্ট সিটির যে চারপাশে যে জায়গাটা, এই জায়গাটা আজকে স্বাধীনতা 75তম দিবসে একদম জঙ্গল হয়ে আছে। এটার মধ্যে পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নিচ্ছে আমার সরকার, এবং এইটা যদি স্মার্ট সিটির একটা নমুনা হয় তাহলে তো মানে এটা একটা মিথ্যা অজুহাত। এবং এইখানে কোনো সময় যানজট হয় না, তার থেকে বেশি যানজট হয় অন্যান্য এলাকায়, এবং এইখানে একটা যানজটেরও একটা অজুহাত আনছে সরকার যে এখানে যানজট হয় এর লেগে এখান থেকে এই জিনিসটা উৎখাত করা হয়েছে। তা আমরা এটা দাবি রাখছিলাম, আমরা 20 জন যারা 20 জন যারা যৌথ বিবৃতি দিয়ে বলছিলেন যে এখানে আবার পুনরায় স্থাপন করার লেগা, কিন্তু সরকার এইখানে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্ল্যান নাই, বরং এইখানে একটা আধুনিক স্থাপনা গড়ে তোলার লেগা ওনারা সক্রিয় হয়েছেন। ফলে এইখানে আজকে 15 আগস্টের দিন এইখানে কোনো ধরনের শ্রদ্ধা জানানোর কোনো, আগে যে একটা সেনাবাহিনীর লোকজন এখানে স্থাপনা শুরু হওয়ার পর থেকে যে একটা শ্রদ্ধা জানানোর বিষয় আসলো, এটা এই বছর এটা বন্ধ। আজকে স্বাধীনতার 75তম আপনার 75তম উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানটা এখানে হওয়ার কথা ছিল এখানে না হয়ে এটা আজকে অন্যত্র এলবার্ট একাকলার যুদ্ধ স্মারক উদ্যানে হইতেছে। তো আমার মনে হয় যে এইটা সঠিক হয়েছে না, আর আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানানোর লেগে সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন জানাইছিলাম এবং আমরা এটা একটা রিপ্লিকা তৈরি করছিলাম, কিন্তু সরকার থেকে আমাদের কোনো অনুমতি দিছে না। এবং সরকার অনুমতি না দেওয়ার কারণটা হইতেছে যে এইখানে এইখানে তারা এই জিনিসটা চায় না। হ্যাঁ, তো সরকার এখন মানে একতরফা এবং এরা মানে ষড়যন্ত্র কায়েম করার লেখা ব্যবস্থা নিতেছে এবং এটা অঘোষিত একটা মানে জরুরি অবস্থা চলছে, এখানে প্রতিবাদ জানানোর কোনো ভাষা নাই। হ্যাঁ, মানুষ এখন বর্তমান সময়ে প্রতিবাদ জানানোর ভাষাটা ভুলে গেছে, যেটা মানুষের মৌলিক অধিকার যে প্রতিবাদ জানানোটা। তো প্রতিবাদ জানানোর ভাষা যেখানে হারাই লেগেছে, তো এখানে আমরা আর এর লেগেই আমরা এখানে মুখে কালো কাপড় বাঁধা আজকে আমরা এককভাবে আমরা একটা অনুসন্ধান করার লেগে আমরা সরকারের কাছে অনুরোধ জানাইছিলাম, কিন্তু সরকার সেইটাতে অনুমোদন দিয়েছেন না। সুতরাং আমরা আজকে এই শান্তিপূর্ণ যে অনশন ধর্মঘট এটারে আমরা সরকারের প্রতি এরপরেও আমরা মানে সমর্থন মানে সিদ্ধান্তের মানে সম্মান জানাইয়া আমরা আজকে এটা এখানেই আমরা প্রত্যাহার করে নেব, এবং আগামীতে আমরা সরকারের অনুমতি পাইলে পরে আমরা অন্যভাবে আমরা এটার লেগে চিন্তা ভাবনা। আপনার দাবিটা কি? আমার দাবি হলো আধুনিক স্থাপনা যদি হইতে পারে এখানে এই জায়গাটার মধ্যে, তাহলে এই জায়গাটার মধ্যে আধুনিকভাবে এই যে বিজয় স্মারকস্থলটা আসলো এটা আধুনিকভাবে এখানে হইতে পারত, শুধু যে মানে আধুনিক স্থাপনা দিয়ে এখানে একটা সুন্দর একটা স্মার্ট সিটির লেগে একটা জিনিস হইতে পারত,
ঠিক তেমনি এখানে একটা বিজয় স্মারকস্থলটাও কিন্তু আধুনিকভাবে গড়ে তুললে স্মার্ট সিটিরও একটা সুন্দর জায়গা হইত। কিন্তু আজকে এই স্বাধীনতার 75তম দিবসে এই স্মার্ট সিটির এই যে অংশটা আছে তার মধ্যে একদম জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে। হ্যাঁ, এবং এই চারদিকে দেখেন আপনার কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। না কি নাম আপনার? আমার নাম রণেন্দ্র গোপাল ধর। রণেন্দ্র গোপাল ধর, আমি গ্রান্টিন এইটার একজন কর্মী। তো আমরা এখানে আজকে অনুসন্ধান করতে আমরা কোনো কি মানে আপনার কি কোনো ইউ আছে না? আপনি নিজে একাই ইউটি করেন? আমরা একা অনেকেই আসলাম, কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে কোভিডের কারণে সরকার হয়তো কোনো ধরনের পারমিশন দিত না। তো আমরা এককভাবে করার লেগে একটা ইয়ে চাইছিলাম, সরকারের কাছে অনুমতি চাইছিলাম, যেহেতু সরকার দিছে না তো আমরা এই অনুসন্ধান করে এখানে আমরা প্রত্যাহার করলাম। আজকে সরকারের সম্মতি জানাই। আপনার সংগঠনের নাম? আমরা সংগঠন হলো গ্রান্টিন এইড কর্মচারী সংগঠন। কি কি? গ্রান্টিন এইড কর্মচারী সংগঠন। আপনি কি করতেন? আমি এখানে মানে জনগণ যে আপনি কি কি কাজ বাস তো এদিকে বসে যাতায়াত। হ্যাঁ,